আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম ঝিমের বিচি দিয়ে মাছ রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রুই কাতলা কই অথবা যে কোনো মাছ যা আপনারা পছন্দ করেন তা দিয়ে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করি বরাবরের মতো আজকে রেসিপিও ভালো লাগবে এখানে আমি দুটা মাগুর মাছ নিয়েছি মাগুর মাছের উপরে কালো চামড়া থাকে তা ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন যে বাটিতে মাখাবো তাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আধা চামচের চেয়ে কম হলুদ গুঁড়া দিচ্ছি আধা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল এবার সব একসাথে মাখিয়ে নিচ্ছি মাছ মাখানোর সময় কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করা হয়নি শুধু মরিচ হলুদ লবণ আর সামান্য তেল দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ শিমের বিচি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানে সামান্য পরিমাণ তেল নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি মাছ যা মাখিয়ে রেখেছিলাম তো মাছ ভাজার সময় চুলার আশটা মাঝারি রেখে মাছ ভেজে নিতে হবে মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা দিচ্ছি দুটা পাশই হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি টেবিল চামচ পরিমাণ তেল নিচ্ছি মাছ ভাজার তেল ছিল তাও দিয়ে দিচ্ছি এবার এক চা চামচ পরিমাণ রসুন কুচিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি দুইটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিয়ে দু চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আবারও একটু মিশিয়ে নিয়ে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আরও দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু পানি এবার মিশিয়ে নিয়ে আরেকটু পানি দিয়ে মশলাটা কষে আসা পর্যন্ত ওয়েট করছি মশলা খুব ভালো করে কষে গেছে এখন দিয়ে দিয়েছি সিমের বিচি যা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সিমের বিচিগুলো মশলার মাঝে খুব ভালো করে কষিয়ে নিব এ অবস্থায় রকম পানি দিব না যতটুকু পানি আছে তার মাঝে সিমের বিচি উল্টে পাল্টে কষিয়ে নিব এতে করে সিমের বিচির মাঝে মশলা ভালো করে ঢুকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন তবে সিমের বিচিতে পানির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় এ পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আর ওয়েট করছি বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে এসেছে ঠিক আমি মাঝারি আছে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখন ঝোলটা পাতলা মনে হলেও নামাবার পরে বেশ ঘন হয়ে আসবে লেবু পাতা ছিঁড়ে উপরে দিয়ে দিচ্ছি তবে লেবু পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন উপরে ধনে পাতা ছিটিয়ে আরও দু তিন মিনিট দমে রেখে চূড়া থেকে নামিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ